ওইটুকু উদর, ওইটুকু উদরে একসঙ্গে দুই ভাণ্ড নবনী খেয়ে ফেললো। যাক আর তো খাবে না। তখন বলছে ও কানাই, আমার নাজে রে জাদু মনি, আমার নাজে রে জাদু মনি, আমার নাজে রে জাদু মনি, আর নাচিলে খাই জানিব কির শরণানি, নাচিলে খাই জানিব কির শরণানি, নাচিলে খাই জানিব কির শরণানি, কানাই নাচ, নাচলে আমি তোর ক্ষীর স্বর নবনী যত লাগে তোর আমি উদর পূর্ণ করে দেব। হ্যাঁ নাচ। কানাই বলছে মা ওই দুই ভাঁড় নবনীতে কি হয়, আরেকটু দাও, আরেকটু খেয়ে নিয়ে আর নাচা শুরু করে দেবো। বলে আরেকটু খাবি তাহলে? বলে হ্যাঁ। যশোমতী ঘরে থেকে আবার দুই ভাণ্ড নবনী এনেছে। দুই ভাণ্ড নবনী যখন এনেছে কৃষ্ণ কর পেতেছে, দুই ভাণ্ড নবনী ঢেলে দিচ্ছে একসঙ্গে, দুই ভাণ্ড নবনী কৃষ্ণ খেয়ে ফেলেছে। যখনই খেয়ে ফেলেছে তখন বলছে কইরে কানাই, আমার নাজে রে জাদু মনি, 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 নাচ। এবার তো নাচতে পারবি, তোর তো উদর পূর্ণ হয়ে গেছে, খিদে তো মিটে গেছে, তাহলে এইবার নাচবি, নাচ। কানাই চুপ করে আছে। বলে মা এতে আমার হয়নি। তখন যশোমতী বলছে শোন, তুই নাচলে নিশ্চয়ই আমি তোর আবার এনে দেব। তাই বলছেন, আমার নাজে রে চাঁদে রে কণা, 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 ফাঁসি বাঁধিয়ে দেব সোনা, আমার নাজে রে চাঁদে রে কণা, ফাঁসি বাঁধিয়ে দেব সোনা, আমার নাজে রে চাঁদে রে কণা, ফাঁসি বাঁধিয়ে দেব সোনা, আমার নাজে রে চাঁদে রে কণা, ফাঁসি বাঁধিয়ে দেব সোনা, আমার নাজে রে চাঁদে রে কণা। নাচ। তোর যেই বাঁশের বাঁশি আছে, কাঠের বাঁশি, ওই কাঠের বাঁশি কিন্তু আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব, উদর পূর্ণ করে নবনীত দেব। আবার যে বাঁশিটা আছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তোর যে কাঠের বাঁশিটা আছে না, ওই বাঁশিটা কিন্তু আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব কানাই, তুই একবার নাচ। কানাই বলছে আমা, তুমি তো আমার নাচতে বলছো বটে, কিন্তু ওই চার ভাঁড় নবনী তো আমার উদরপূর্ণ হয় নাই, আর কিছু দাও না। যশোমতী আবার দুই ভাঁড় নবনী এনেছে। যখন এনেছে তখন কৃষ্ণ আবার হাত পেতেছে, ফেলে দিচ্ছে, সেটাও খেয়ে ফেলেছে। যখন খেয়ে ফেলেছে তখন যশোমতী বলছে, আমার নাজে রে গুণনিধি, আমার নাজে রে গুণনিধি, আমার নাজে রে গুণনিধি, আমার নাজে রে গুণনিধি, আর দেখে যারুহীন দিদি নাজ 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 রে গুণনিধি। কানাই নাচ। আমি রোহিণী দিদি অর্থাৎ বলরামের মাকে ডাকছে, বলরামের মাকে ডাকছে, আয় আয় আমার কানাই নৃত্য করবে। তখন কানাই বলছে আমায়, ছয় ভাঁড় নবনীত হয়েছে কি মনে হয়? ঘরে তো অনেক আছে, দাও না আর একটু খাই। ওই যে যশোমতী বলেছে উদর পূর্ণ করে নবনী দেব, তা দেখি কেমন করে উদর পূর্ণ করে। ভগবানের অহংকার চূর্ণ করার জন্যই তো ভগবান। তো যশোমতী তখন বলছে, এখানে
আমার ঘরে তো আর নবনী নাই। বলে সে কি, তুমি একটু আগে বললে যে যার নবলক্ষ ধেনু আছে, দ্বাদশটা রাখাল আছে, তার ঘরে কি আর নবনীর অভাব আছে রে কানাই? তাহলে ছয় ভাঁড় নবনীতে শেষ? বলে না, ছয় ভাঁড় নবনীতে শেষ নয় রে কানাই, আর একটা ভাঁড় আছে। একটা ভাঁড় আর আছে, ওটা যে আমার ঠাকুরের ভোগ হবে। তখন কানাই বলছে, কেন মা, তুমি তো বলো নিজেই যে রে কানাই, তুই হলি আমার ঠাকুর, শুধু তুই আমার ঠাকুর নয়, তুই হলি আমার বাবার ঠাকুর, তুই আমার বাবার ঠাকুর নয়, তুই হলি আমার ঠাকুরের ঠাকুর, আমি তো তোমার ঠাকুরের ঠাকুর। তা ঠাকুরের ভোগের জন্য রেখেছে কেন? ওই নবনীটা আমারে দাও, আমি সেবা পাই। এমতো সময় ওই কথোপকথন হচ্ছে আর ব্রজের দ্বাদশটা রাখাল, সিদামে সুদামে দামে বসুদামে বটুরাম মঙ্গল সুমঙ্গল, যত রাখাল ছিল সবাই এসে নন্দরাজ ভবনে উপস্থিত হয়েছে। নন্দরাজ ভবনে উপস্থিত হয়ে দেখে কানাই বসে আছে, তাই পদকর্তা বলছেন, আরে সিদামাদি যত সখা পরভাতে দিল দেখা, ওরে সিদামে আগে যত সখা পরভাতে দিল দেখা, সিদামে আগে যত সখা সীতামাদি যত সখা পরভাতে দিল দেখা, সীতামাদি যত সখা পরভাতে দিল দেখা, আইলা সবে নন্দের ভবনে, আরে আইলা সবে নন্দের ভবনে, আইলা সবে এলো 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 রে তারা, ও গো সীতামাতি যত সখা এলো 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 রে তারা, সীতামাদি যত সখা। একটু রেখে বলি, হ্যাঁ, এই যে গীতা দান করে গেলেন দেখেছেন নিশ্চয়ই, থালায় করে চাল গীতা কাপড় দিয়ে গেছেন। হ্যাঁ, তো যে মা দুই মা দিয়ে গেল, অন্তত একটা করে গীতা শ্লোক তাদের শ্রবণ করাতে হয় আমার ধর্মে বলে। হ্যাঁ, গীতা দান করলে গীতা ধর্ম কথা শোনাতে হয়, তারা মনে হয় আছে, এখানে একজন আছে, কাছাকাছি আছে, আমার লক্ষ্য আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজস্ব মা মকা পাণ্ডবাশৈব কিম কুর্বত হে সঞ্জয়, এটাই হলো গীতার প্রথমে অধ্যায়ের প্রথম শ্লোক।
গীতাটা কি? গীতাটাই হলো ভগবানের মুখনিশ্চিত বাণী। যখন ধর্মক্ষেত্রে যুদ্ধ হয়, অর্জুন যখন যুদ্ধ করতে নারাজ হয় যে আমি এই আত্মীয় স্বজনের সঙ্গে ধনুর্বাণ ধরতে পারি না, আমি এদের বধ করতে পারি না, যখনই অর্জুন না করলো তখন কৃষ্ণ অর্জুনকে যে কথা বলে বুঝিয়েছিলেন সেই কথাটাই সময় হয়েছে গীতার জন্ম, আর সেটাই নিয়ে হয়েছে গীতা। এটা হলো সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হলো গীতা। যত ভাগবত থাক আর ঋক শ্যাম যজুর অথর্ব থাক, যত পুরাণ থাক, যত কিছুই থাক না কেন, কিন্তু গীতার আগে কোনো ধর্মের পুঁথি নাই। ও এদিকে পাণ্ডব সৈন্য, এদিকে কুরু সৈন্য, দুই সৈন্যর মাঝখানে কৃষ্ণ যখন যে কথাগুলো বলেছিল সেইগুলোই হলো গীতা। এর রচয়িতাটা কে? এটাই হলো এর রচয়িতা হলো ব্যাসদেব। না থাকলেও আমি কি কীর্তন করছি, আমি কি কীর্তনে মহাজনী পদে সেখানে ছিলাম? আপনি কি ছিলেন? কেউ ছিল না কোথাও। যত মত তত পদ। ভাগবতের রচয়িতা যদি ব্যাসদেব হয়, ঋক শ্যাম যজুর অথর্বর রচয়িতা তো ব্যাসদেব নয়, ঋক শ্যাম যজুর অথর্ব এর রচয়িতা তো ব্যাসদেব নয়, তাহলে ব্যাসদেব যদি ভাগবত রচয়িতা করলো কি করে? উত্তর দিতে পারবেন আপনি? দিতে পারবেন না। তাহলে প্রশ্ন করছেন কেন যে গীতা লিখলো কে? গীতা ব্যাসদেব লিখেছেন। ব্যাসদেব সেখানে না থাকলেও তো কাছাকাছি থাকলে থাকতে পারে, কেউ তো সেখানে ছিল না। যা পুঁথি আমরা পড়ি, যা বই যা পড়ি, যেসব শাস্ত্র আমরা পড়ি, সেসব তো আমরা কেউ লিখিনি। হ্যাঁ, কেউ কি লিখে বলছি? তারা যা লিখেছে তাই আমাদের বলতে হয়। তবে হ্যাঁ, লেখকটা কে এটাই আপনি প্রশ্ন করেছেন, ঠিক আছে, কিন্তু ব্যাসদেব সেখানে ছিল না একথা বলছেন কি করে? ব্যাসদেব থাকবে না কেন? হয়তো যুদ্ধক্ষেত্রে না থাকলেও কাছাকাছি আছে, হয়তো লেখার জন্য সে রাইটার হিসেবে ছিল সেখানটা নাকি? তাই সিদামাদি যত শাখা পরব হাতে দিল দেখা। যেমন সঞ্জয়কে এই যে বলেছে হে সঞ্জয়, সঞ্জয়টাকে? সঞ্জয় তো সেখানে ছিল না। ছিল কি? সঞ্জয় কোথায় ছিল? সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের কাছে। তাহলে সে যুদ্ধটা দেখছে কি করে? তা দিব্য চক্ষু দেওয়া হয়েছে, ব্যাসদেব দিয়েছে দিব্য চক্ষুটা দিয়েছে, যাতে যুদ্ধটা পরিদর্শন করা যায়, যাতে সে দেখে ধৃতরাষ্ট্রের কাছে বলে। তার জন্য যদি ব্যাসদেবের এত মাথা ব্যথা হয় তাহলে সে গীতা রচিত হবে না কেন? লিখতে পারে না কি সে? তাই মনে কিছু করবেন না আমি বলছি বলে। তবে হ্যাঁ, সঞ্জয়টা কে? ধৃতরাষ্ট্রের পুরাতন সারথি গবলাপনের ছেলের নাম হলো সঞ্জয়। হ্যাঁ, তাহলে সঞ্জয় বসে বসে যুদ্ধটা দেখছে সেখানে হচ্ছে, আর এখান থেকে বসে বসে দেখে ধৃতরাষ্ট্রের কাছে আলোচনা করছে, বলে দিচ্ছে সবকিছু ঘটনা। হ্যাঁ, সেই জন্য প্রথম শ্লোকে সঞ্জয়ের নাম। আর কোথায় সঞ্জয় নাম পিছনে থাকলে থাকতে পারে? আমি তো গীতা 18 অধ্যায় তা পড়ে দেখিনি কোথায় আছে না আছে। প্রথম অধ্যায়ে সঞ্জয়ের নাম। সঞ্জয় এত বড় পুণ্যবান। হ্যাঁ, তাই আজকের শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে যখন উপস্থিত হয়েছে নন্দরাজ ভবনে, গোষ্ঠী যাবে বলে দেখে কি দেখছে? দেখে বসিয়া আছেন হরি তাহারে ইঙ্গিত করি, বসিয়া আছেন হরি তাহারে ইঙ্গিত করি, কয় হে সবে মধুর বচনে, কয় হে সবে মধুর বচনে, দেখে বসিয়া আছেন হরি, ভগবান বসে আছেন মায়ের কোলে, বসিয়া আছেন হরি তাহারে ইঙ্গিত করি, কহে সবে মধুর বচনে। সুন্দর কথায় মধুর কথায় বলছেন,
কেমনে ভুলে আছো ভাই ভুলে আছো ভাই ভুলে আছো ভাই ভুলে আছো ভাই মুখের কথা মনে কি নাই ভুলে আছো ভাই কথা মনে কি নাই ভুলে আছো ভাই কথা মনে কি নাই ভুলে আছো ভাই শীতল কোল পেয়ে ভুলে আছো ভাই শীতল কোল পেয়ে ভুলে আছো ভাই মায়ের শীতল কোল পেয়ে কেমন ভুলে যাচ্ছিস ভাই হ্যাঁ তুই কি আজকের গোষ্ঠে যাবি না কানাই যখন বলছে না রে ভাই সুবল তুই যতই বলিস না কেন আজকের আমি গোষ্ঠে যাব না কেন আমার মা আমাকে যেতে বারণ করেছে তাই আমি আজকের গোষ্ঠে যাব না তখন সুবল বলছে দেখ গগনে কত বেলি উদয় হয়েছে এখনো তুই বসে আছিস মায়ের কোলে এই কানাই চল চল বনে চল কানাই বলছে না না তুই আর আমার যতই বলিস না কেন ভর্সনা করিস না কেন আমি আজকের গোষ্ঠে যাব না সুবল তখন বলছে কানাই তুই যেমন রাখাল আমরাও তো একটা করে রাখাল তা রাখাল হয়ে রাখালের ডাকবে কেন রাখাল হয়ে রাখালের গরু চড়াবে কেন তুই কি আমাদের ঠাকুর এলি নাকি এই কানাই এত ঠাকুরালি তোর কি সেবা হলো 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 তুই রাখাল রে আমরা রাখাল ঠাকুরালি তোর কি সেবা হলো তুই রাখাল রে আমরা রাখাল ঠাকুরালি তোর কি সেবা হলো তুই রাখাল রে আমরা রাখাল ঠাকুরালি তোর কি সেবা হলো তুই রাখাল রে আমরা রাখাল ঠাকুরালি তোর কি সেবা হলো তুই যেমন রাখাল আমরাও তো একটা করে রাখাল তা রাখাল হয়ে রাখালের ডাকতে যাবে কেন রাখাল হয়ে রাখালের গরু চড়াবে কেন পথে গরুর পাল আবার চালিয়ে নিয়ে যেতে হবে কেন তুই কি আমাদের ঠাকুর এলি নাকি তখন কানাই বলছে সুবল আর ভর্সনা করিস না আমি বনে যাব ঠিক তবে আজ থেকে বনে গিয়ে কি করব জানিস কি করবি ভাই বলি আজ হইতে বনে গিয়া তোমাদিগে বসাইয়া হইতে বনে হইতে বনে গিয়া তোমাদিগে বসাইয়া হইতে বনে গিয়া তোমাদিগে বসাইয়া রাখি বসি তল তরু তলে রাখি বসি তল তরু তলে কানাই বলছে ভাই আজ থেকে বনে গিয়া তোমাদিকে বসাইয়া রাখিব শীতল তরু তলে আমরা সবাই বসে থাকবো বলে হ্যাঁ তোরা সবাই বসে থাকবি আর আমি কি করব জানিস বলে কি করবি বলি আমি গাভি চড়াইব তোমাদিকে না বলিব আমি গাভি চড়াইব তোমাদিকে না বলিব আমি গাভি চড়াইব তোমাদিকে না বলিব আমি গাভি চড়াইব তোমা
দিকে না পড়িল সুখে বসি রইবে সকলে সুখে বসি রইবে সকলে সুখে বসি রইবে সকলে সুখে বসি রইবে সকলে আমি গাভী চড়াইব আমি গাভী চড়াইব আমি গাভী চড়াইব আমি গাভী চড়াইব কানাই বলছে ভাই সুবল আজ থেকে বনে গিয়া তোমাদিকে বসাইয়া রাখিব শীতল তরুতলে আর আমি গাভী চড়াইব তোমাদিকে না বলিব সুখে বসি রহিবে সকলে শুধু তাই নয় ভাই সুবল শ্রীরামে যেমন করে ফল পেড়ে এনে আমার দেয় আমি তেমনি করে কি করব জানিস আমি অন্বেষণ করিব নে আনি ফলে নানা স্থানে অন্বেষণ করিব নে আনি ফলে নানা স্থানে অন্বেষণ করিব নে আনি ফলে নানা স্থানে খাওয়াইব তোমার সবকায় খাওয়াইব তোমার সবকায় জানিস ভাই শ্রীরাম যেমন করে ফল পেড়ে এনে আমার দেয় আমি তেমনি করে ফল পেড়ে এনে দেব কেমন করে ফল পারত শ্রীরাম শ্রীরাম ফল পেড়ে নিয়ে আগে চেখে দেখতো যদি ফল তিত হয় দূরে ছুঁড়ে ফেলে দেয় যদি ফল টক হয় দূরে ছুঁড়ে ফেলে দেয় আর যদি ফল সমিষ্ট হয় সেই ফল নিয়ে ধরারে আঁচলে যত্ন সহকারে বেঁধে রাখত গোষ্ঠ মাঝে এসে শ্রীরামের বাম করে গলাটা জড়াইয়ে ধরে বলতো নেনে ভাই খেয়ে নে রে নেনে নে রে ভাই নে রে ভাই হে এ নে রে নে 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 রে ভাই হে নে রে তোর কতই ক্ষুধা লেগেছে রে নে নে রে ভাই হে এ নে রে ওগো কতই ক্ষুধা শ্রীরাম গোষ্ঠ মাঝে এসে প্রাণ কানায়ের বাম করে গলাটা জড়ায়ে ধরে বলতো নেনে ভাই খেয়ে নে তাহলে ভগবান হলো শ্রীরামের উচ্ছিষ্ট ভোজী শ্রীরাম আগে ফল পেড়ে চেখে দেখে তার এঁটো হয়ে যায় সেই ফল নে ভগবানের বদনে দেয় হ্যাঁ ভগবান তো শুধু শ্রীরামের কেন যদি সে ভক্তের মতো ভক্ত যদি হয় তার এঁটো খেতে ভগবানের কোনো দ্বিধা আসে না হ্যাঁ যদি সে ভক্তের মতো ভক্ত হয় ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন ভক্তি কত প্রকার আছে ভক্তি আছে নয় প্রকার শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম এই নয় প্রকার ভক্তি আছে নয় প্রকার ভক্তির দ্বারাই
नौ जने भगवान के लाभ करे छे तारा कारा कौन भक्ति द्वारा भगवान के पेलो आपनारा बसे आछेन आजकेर दिनेर जन्य एटा किन्तु परीक्षितेर आसन তাহলে পরীক্ষিতের আসনে বসে আছেন যেহেতু আপনারা শ্রবণ করছেন এই পরীক্ষিতের আসনে রাজা পরীক্ষিত হস্তিনা রাজা তিনি ভগবানকে লাভ করেছিলেন শ্রবণং ভক্তির দ্বারা কীর্তনং একটা ভক্তি কীর্তন করতে করতে ভগবানকে লাভ করলেন কে কীর্তন করতে করতে ভগবানকে লাভ করলেন বেদব্যাস মুনির পুত্র সুখদেব গোস্বামী বেদব্যাস মুনির পুত্র সুখদেব গোস্বামী ভগবানকে লাভ করেছেন শ্রবণং ভক্তি দ্বারা হলো রাজা পরীক্ষিত কীর্তনং ভক্তি দ্বারা পেল সুখদেব গোস্বামী বিষ্ণু শরণম ভক্তি দ্বারা লাভ করলেন কে বিষ্ণু শরণম ভক্তি দ্বারা লাভ করলেন ভক্ত প্রহ্লাদ দাস্য ভক্তি দ্বারা লাভ করলেন কে দাস্য ভক্তি দ্বারা লাভ করলেন বনের বানর হনুমান সক্য ভক্তি দ্বারা লাভ করলেন কে সক্য ভক্তি দ্বারা লাভ করলেন ভগবানকে অর্জুন আর আত্মনিবেদনম ভক্তি দ্বারা লাভ করলেন বলিদান মহারাজ অর্চনম ভক্তি দ্বারা লাভ করলেন অক্রূর বন্দনম ভক্তি দ্বারা লাভ করলেন পৃথ্বীরাজ তাহলে এতগুলো ভক্তি যেমন আছে ভক্তি দ্বারা ভগবানকে লাভ করেছে তো এতজনে তাই আমরা তো ভক্ত হয়েছি বটে কিন্তু ভক্তি আছে বলে মনে হয় ভক্তি আছে সে ভক্তির একটাও আছে কি ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ নাম নহে স্বয়ং শ্রীমুখেতে কৃষ্ণ অর্জুনের কহে ওই সময় বলেছিলেন যে আমার ভক্তের উপরে ভক্তি যদি না রাখে তার বদনে কৃষ্ণ নাম শোভা পায় না তাহলে ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ নাম নহে স্বয়ং শ্রীমুখেতে কৃষ্ণ অর্জুনের কহে ভক্তের উপরে ভক্তি রাখতে হবে তাহলে ভক্ত হতে গেলে কি করতে হবে ভক্তি রাখতে হবে সেজন্য বলেছেন যে গাভীর পিছনে যেমন গুড়ায় বাছুর ভক্তের পেছনে তেমনি ছোটে ঠাকুর ভগবানের পিছনে ভক্তে ছুটতে হবে না যদি ভক্তের মতো ভক্ত যদি কেউ হয় ভগবান তার পিছনে পিছনে ধাওয়া করে দিবে গাভীর পিছনে যেমন গুড়ায় বাছুর মানে গাভী যখন মাঠে বাঁধা থাকে যখন আনা হয় তখন শিঙে দড়ি দিয়ে টানতে টানতে আনা হয় হ্যাঁ নাকি তা শিঙে দড়ি দিয়ে টানতে টানতে যখন আনা হয় তখন নিশ্চয়ই সেই গাভীর বাছুরকে আর টানতে টানতে আনতে লাগে না বাছুর সঙ্গে সঙ্গে চলে আসে গাভী যদি চলে আসে বাছুর কি আর সেখানে থাকবে বাছুর তো ছুটে গায়ের সঙ্গে চলে আসবে তাই বলেছেন শাস্ত্রকর যে গাভীর পিছনে যেমন গুড়ায় বাছুর গাভী যখন চলে যায় বাছুর যেমন পিছনে পিছনে ধাওয়া করে তেমনি ভক্তের মতো ভক্ত যদি কেউ হয় তার পিছনে পিছনে বাছুরের মতো ভগবান ছুটে ছুটে কি বলে যায় বাছুর যেমন হাম্মা হাম্মা রবে ছোটে আর ভগবান তখন কি বলে ছোটে একবারে দাঁড়াও ভক্ত দাঁড়াও বলি দাঁড়াও ভক্ত দাঁড়াও বলি দাঁড়াও ভক্ত দাঁড়াও বলি দাঁড়াও ভক্ত দাঁড়াও বলি তোমার বদনে দর্শন করি 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 দাঁড়াও ভক্ত দাঁড়াও বলি ভগবান ছোটে ভক্তের পেছনে দাঁড়াও ভক্ত দাঁড়াও আমি তোমার বদনটা একবার দর্শন করি তবে সেই ভক্তের মতো ভক্ত তো হতে হবে হ্যাঁ ভক্তি না রাখলে ভক্ত হওয়া যাবে না তাই আজকেরে শুধু শ্রীরামের উচ্ছিষ্ট ভুজি কেন হবে হ্যাঁ ভগবান রাম অবতারে একবার উচ্ছিষ্ট ভুজি ছিলেন কার হ্যাঁ না সবরি ওই রূপ প্রতিদিন ফল পেড়ে নিয়ে চেখে দেখত দেখে যদি মনে করতে যে ফল তিত হচ্ছে সে ফল নেবে না যদি টক হয় সে ফল নেবে না যদি মিষ্টি হয় সেই ফল নিয়ে ভগবানের জন্য রেখে দেয় রেখে দিয়ে প্রতিদিন সবরি ওই রাস্তায় ফুল বিছিয়ে রাখে ফুল বিছায় যে এই পথে আমার ভগবান আসবে কিন্তু প্রতিদিন ফুল তো বিছায় সেই পথে যেই যায়
তাকে বলে ওগো তোমরা এ পথে এসো না কেন না এ পথে আমার ভগবান আসবে এ পথে আমার ভগবান আসবে তারা বলে কোথায় তোমার ভগবান বলে আমার ভগবান নিশ্চয়ই আসবে কারণ আমার গুরুদেব যখন বলে গেছেন যে ভগবান একদিন না একদিন সবরি তোর কুঞ্জে আসবে তাহলে নিশ্চয়ই আসবে তাই ভগবান একদিন হঠাৎ রামচন্দ্র লক্ষণ যে উপস্থিত হয়েছে সবরি মাথায় হেঁট করে ফুল বিচাচ্ছেন যখনই ভগবান গিয়ে উপস্থিত হয়েছে তখন সবরি বলছে ওগো তোমরা এ পথে এসো না কেন না এ পথে আমার ভগবান আসবে যখনই বলেছে আমার ভগবান আসবে তখন রামচন্দ্র বলছে কোথায় ভগবান একবার মাথাটা তুলে দেখো সবরি আমি এসেছি মাথাটা উঁচু করে দেখলেন যে সত্যি সত্যিই ভগবান এসেছে হাত ধরে নিয়ে যখন পর্ণকুটিরে গেলেন রামচন্দ্র বলছেন যাওয়ার সময় সবরি বড় ক্ষুধা পেয়েছে কিছু খেতে দেবে তখন সবরি বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে ভগবানের চরণ সেবা করে নিয়ে তারপরে সে এঁটো ফলের থারি এনে আর ধরিয়ে দিয়েছে ভগবানের রামচন্দ্র সেই ফল অতি যত্ন করে সেবা পাচ্ছে লক্ষণ তখন মনে মনে চিন্তা করছে হায় রে হায় দাদা তুমি অমন করে ওই সবরীর এঁটো ফল চিবাচ্ছ প্রত্যেকটা ফলের দাঁতে দাগ প্রত্যেকটা ফলে দাঁতের দাগ লেগে রয়েছে রামচন্দ্র অন্তর্যামী ভগবান অন্তরে জেনেছে লক্ষণের অন্তরের কথা জেনে তখন সেই ফল নিয়ে একটা লক্ষণের হাতে দিচ্ছে বলছে লক্ষণ এই ফলটা ধরো তো এই ফলটা খেয়ে দেখো কত মিষ্টি লাগে লক্ষণ ফলটা ধরে নিয়েছে বটে হ্যাঁ লক্ষণ ফলটা ধরে নিয়ে তখন মনে মনে চিন্তা করছে এতে তো দাঁতের দাগ লেগে রয়েছে এই ফল কি খাওয়া যায় বলে ফলটা নিয়ে আর দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে যখনই ফেলে দিয়েছে অন্তর্যামী ভগবানে অন্তরে জেনেছে লক্ষণ ফল ধরেনি খায়নি নিয়েছে বটে কিন্তু সেবা পায়নি তখন বলেছিল যে লক্ষণ ওই যে ফল তুমি দূরে ছুঁড়ে ফেলে দিলে এ ফল গিয়ে পড়ল কোথায় জানো এ ফল গিয়ে পড়ল গন্ধমাদন পর্বতে সেখানে হবে বিশল্যকরণী ফল যখন তুমি রাবণের শক্তিশেল বানে পড়বে তখন ওই বিশল্যকরণী ফলের রস বেটে না খাওয়ালে তোমার প্রাণ বাঁচবে গাছ সেখানে তৈরি হবে তোমার ওষুধ হ্যাঁ লিখেছে কে ওই যে বাবা বলে গেল এটা লিখেছে কে কীর্তিবাস ওঝা নাকি কে কীর্তিবাস ওঝা যে রামায়ণ বাল্মীকি মুনি বলেছেন যে রাম জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়ে গেছে এটা ঠিক কথা নাকি বেঠি ঠিক কথা তো হ্যাঁ তাহলে বাল্মীকি মুনি বলছে যে রাম জন্মাবার 60,000 বছর আগে লিখে গেছে সে জানলো কি করে যে এইগুলো ঘটবে তাহলে সব বানানো গল্প নয় একটুকুনি ঘটেছে বেশি করে লিখে দিয়ে গেছে কি বলছি বুঝতে পেরেছ সেই বাল্মীকি মুনি তাহলে 60,000 বছর আগে সে লিখেছে তার আগে তার বয়স কত ছিল যখন লিখে তার আগে তার বয়স কত ছিল বলতে পারবেন দস্যু রত্নাকর দস্যু রত্নাকরে থেকে প্রাপ্ত বয়স্ক হয়েছে জ্ঞান শিক্ষা করেছে মাটির ভেতরে দুই পোকা ঢিবি হয়ে চাপা দিয়েছে তদ্দিন সে বেঁচে ছিল তো যখন রামায়ণ লেখে তার আগে তার কত বছর বয়স হয়ে গেছে সেটা কেউ বলতে পারবে না কিন্তু যখন লেখে তার পরে থেকে রাম জন্মগ্রহণ করেছে রাম জন্মগ্রহণ করে কতদিন অতিবাহিত হয়ে গেছে দশরথ মরে গেছে রামচন্দ্র যখন লঙ্কা থেকে সীতার উদ্ধার করে নিয়ে এসছে সেই সীতাকে আবার দিয়ে এসছে বাল্মীকির আশ্রমে
তখন বাল্মীকির বয়স কত? মনগড়া কথা বললে তো আর হবে না, হিসাব করে দেখতে হবে তার পৈতের ওজন কত। আমরা বইতে দেখলাম যে 70 লক্ষ মন না 70 মন, হ্যাঁ, তো 70 মন যদি পৈতের ওজন হয় তার ওজন কত? কে বলা যাবে কি বলা যাবে না? তার ওজন মাপা হয় না, পৈতের ওজন মাপা হয়েছে, নটা খেয়ে আছে সেইটা মাপা হয়েছে। হ্যাঁ, তার ওজন হলো 70 মন। ভরত বাঁটুল মেরেছিল হনুমানের পায় 80 লক্ষ মন। একটা ইঞ্জিন হচ্ছে গিয়ে 1 লক্ষ মন করে ভারী, কি রেল ইঞ্জিন, তাহলে 80 লক্ষ মন বাঁটুল ভরত চাইকে মারলো হনুমানের পায়। আর হনুমান ধবাস করে পড়ে গেল সেই 80 লক্ষ মন বাঁটুলের ঘায়, নাকি? হ্যাঁ, কথাটার অর্থটা কি যে প্রহরীদের বলে গেল যে 80 লক্ষ মন আমি আসি, তোমরা 1 লক্ষ করে মনটা রেখো, ওর দিকে যেন কোথায় যায় না। তেমনি পৈতের ওরম একটা ছন্দ আছে হয়তো, নাকি বাল্মীকির একটা ছন্দ আছে হয়তো, কিন্তু রামায়ণ লিখেছে তুলসীদাস, কীর্তিবাস ওঝা নয়, তুলসীদাস উনি তো লিখেছে সংস্কৃতে, আর কীর্তিবাস ওঝা সেটা বাংলায় অনুবাদ করেছে, কিন্তু আসল রামায়ণের রচিত হলো তুলসীদাস। অপরাণ নেবে না, ঠিক আছে মনে হয়? ঘটনা হবে এইরূপ যে গীতার রচয়িতাকে আবার পুনরায় বলছি, এটা আপনি জেনে রাখুন বা জেনে দেখবেন, ব্যাসদেব ছাড়া অন্য কেউ না, কৃষ্ণ বলার মতো বলে গেছে, হ্যাঁ বলার জায়গা বলে গেছে, আর যার লেখার দরকার সে রাইটার সে বসে আছে লেখবার জন্য, বুঝতে পেরেছেন? তাই আজকের শ্রীরাম ফল পেড়ে এনে ভগবানের বদনে দেয়, ভগবান সেই ফল আনন্দ করে খায়, হ্যাঁ উপায় নাই। তাই বলছে ভাই সুবল, শ্রীরাম যেমন করে ফল পেড়ে এনে আমার বদনে দেয়, তেমনি আমি কি করব জানিস? আমি অন্বেষণ করি মনে আনি ফলে নানা স্থানে, অন্বেষণ করি মনে আনি ফলে নানা স্থানে, অন্বেষণ করি মনে আনি ফলে নানা স্থানে, খাওয়াইব তোমার সবকা, খাওয়াইব তোমার সবকা, খাওয়াইব তোমার সবকা, খাওয়াইব তোমার সবকা। আমি তেমনি করে ফল পেড়ে এনে তোমাদের সবাইয়ের বদনে দেব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর আমি নিজেই এই গাভি চড়াবো, তোমরা সবাই শীতলে তরুণ ছায়ে বসে থাকবে। এমতো সময় শ্রীরাম যাচ্ছে, সুবলের রাস্তা দেরি হচ্ছে, শ্রীরাম যাচ্ছে, শ্রীরাম গিয়ে বলছেন ওরে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, আরে কানাই তোর মন্ত্রণা তো কিছুই বুঝতে পারছি না রে। যারা তার ভগবানের নিত্য সহচর তারা যদি ভগবানের মন্ত্রণা বুঝতে না পারে, তাহলে আমাদের মতো মানুষ ভগবানের মন্ত্রণা বুঝবে কি করে? তাই শ্রীরামে যে বলছে হ্যারে কানাই তোর মন্ত্রণা তো আমরা কিছুই বুঝতে পারছি না, তখন কানাই বলছে কেন? তখন শ্রীরাম বলছে ভাই কানাই রে, তুমি রইলে ঘরে বসি মাঠে গেল পা, তুমি রইলে ঘরে বসি মাঠে গেল পা, তুমি রইলে ঘরে বসি মাঠে গেল পা, এই অনুমত হইয়া বেড়াই যাতে করা খা, 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 আমরা সবাই ঘুরে বেড়াই, আমরা সবাই ঘুরে বেড়াই, আমরা সবাই ঘুরে বেড়াই, আমরা সবাই ঘুরে সবাই ঘুরে বেড়াই, কানাই 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 বলে আমরা 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 সবাই ঘুরে বেড়াই।
বলছে রে শ্রীরাম শ্রীরাম বলছে ভাই কানাই তুমি রইলে ঘরে বসি মাঠে গেল পল তুমি তো ঘরের দাবায় বসে আছো হ্যাঁ মাঠে গরুর পল চলে গেছে উন্মত্ত হইয়া বেড়াই যতে কো রাখা আমরা সবাই উন্মাদ হয়ে বেড়াচ্ছি কানাই কানাই বলে কেন জানিস সেই যে গরুর পাল চালিয়ে নিয়ে যাচ্ছি বলে আগে যত চালাই ধেনু কিছু পানে চাই যত চালাই ধেনু কিছু পানে চাই নাহর এ চাঁদ মুখ নাহরে তোমার নাহর এ চাঁদ মুখ নাহরে তোমার জানিস আগে যত চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ধনু বৎসগণ আগে যায় না তারা কেবল পিছন দিকে তাকাচ্ছে কেন তোমার চাঁদ বদলে দেখার জন্য তাই বলেন আগে যত চালাই ধেনু পিছু পানে চায় না হের এ চাঁদ মুখ না হেরে তোমার তোমার চাঁদ বদন দেখার জন্য তারা চায় বটে কিন্তু দেখতে পায় না চল ভাই শ্রীরাম বলছে চল ভাই কানাই গোষ্ঠে যাই গোঠের বেলা অনেক হয়ে গেছে তখন কানাই বলছে দেখ ভাই শ্রীরাম আমার মা যখন আমাকে যেতে বারণ করেছে আজকের আমি গোষ্ঠে যাব না রে হ্যাঁ তখন শ্রীরামে বলছে ভাই কানাই তুই যদি না গোষ্ঠে যাস তাহলে কি হবে জানিস বলে কি হবে কি হবে কি তুই যদি না গোষ্ঠে যাস গরুগুলো সব মারা যাবে কেন তুই যদি না গোষ্ঠে যাস তাহলে তো ঘাস খায় না জল খায় না তারা তৃণ বাড়ি কিছুই খায় না তার কি করে তারা ইউরিধ মুখে চেয়ে থাকে ইউরিধ মুখে চেয়ে থাকে ইউরিধ মুখে চেয়ে থাকে ইউরিধ মুখে চেয়ে থাকে তৃণ বাড়ি কিছুই খায় না ইউরিধ মুখে চেয়ে থাকে তৃণ বাড়ি কিছুই খায় না ইউরিধ মুখে চেয়ে থাকে তৃণ বাড়ি কিছুই খায় না ইউরিধ মুখে চেয়ে থাকে তৃণ বাড়ি কিছুই খায় না ইউরিধ মুখে চেয়ে থাকে তারা ঘাস খায় না জল খায় না তো গরু যদি ঘাস জল যদি না খায় তো তো মরে যেতে কতক্ষণ সময় লাগে হ্যাঁ চল 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 কানাই বলছে না না আমি যাব না আজকে রে আমার শরীর ভালো নয় আমার মাটা যেতে বারণ করেছে আমি যাব না তখন শ্রীরাম বলছে ভাই কানাই তুই যদি না গোষ্ঠে যাস আমরা মরি আর না মরি কত আপদ এড়া মরি কত আপদ আপদ জনমে জনমে পাই তো